আমার কাছে আজকে আবার একটা সাদা ফুল ফুটেছে, যে সাদা জবা। এটা এখন আমি বড় মাকে দেব। আর এগুলো তো কুড়ি রয়েছে, এগুলো ফুটবে, এইটা ফুটবে, লালটা ফুটবে। আর আজকে ওয়েদারটা দেখো, এখনও মেঘলা রয়েছে, বৃষ্টি হালকা হালকা পড়বে মনে হয়, না পড়লেই ভালোভাবে জামা কাপড় শুকাবো। তাই চলো মাকে এই ফুলটা দিয়ে দিই, দিয়ে তারপর ব্রেকফাস্ট করবো। বড় মার পায়ের কাছে দিয়ে দিয়েছি এই জবাটা, বড় মা। তা চলো এবার ব্রেকফাস্ট করি। ঘুরঘুর করছে, লেজ না আছে, ঘুরঘুর করছে, এখন রুটি খাবে, রুটি খাওয়ার জন্য ঘুরঘুর করছে। দেবার ঘাড়ের মধ্যে উঠবে, দেখো দেখো এই আলু ফুলকপি রান্না করব। ফুলকপি বুঝতে পারছ, লোকে বলে শীতের জিনিস, এখন যা যুগ পড়েছে বারো মাসে সব সবজি তুমি পাবে। তা যাই হোক, এখন আলু ফুলকপিটা করে নিই, কারণ আজকে গুনগুনে মিস আসবে দুপুরবেলা, ওকে স্নান করাতে হবে। তা সেই জন্য ঝটপট ঝটপট করি, এমনিতেই মনে হয় বারোটা কুড়ি হয়ে গেছে, ও আড়াইটার মধ্যে ঢুকবে। মানে খাওয়া দাওয়া একটু করে নিয়ে তারপরে ওর ম্যামের কাছে পড়াতে বসতে হবে। তা যাই হোক চলো করে নিই, বেশি লেট টেট করবো না, লেট করলেই আমার পক্ষে আমার খুব অসুবিধা হয়ে যাবে। তা চলো আমি রান্নাটা করে নিই। ফুলকপিটা বসানো হয়ে গেছে, এখন হচ্ছে ফুলকপি। তা দেখতে দেখতে ঘুরি কাটাও সত্যি, মানে কী বলবো, ঘোরা, মানে যখন যেদিনকে আমার কাজ থাকে সেদিনকে ঘুরি কাটা এমন ঘুরতে থাকে, আর যেদিনকে কোনো কাজ থাকে না সেদিনকে ঘুরি কাটা ঘুরবেও না, সে মনে হয় একটাকে স্টপ। তা যাই হোক, এখন এই ফুলকপিটা হলে তারপরে ভাত বসাবো, কারণ অ্যালেক্সকে আগে খেতে দেবো, দিয়ে তারপরে ভাত বসাবো। ভাত বসাতে বসাতে গুনগুনকে স্নান করাবো। তা চলো, তার মধ্যে ওয়েদারটা এত বৃষ্টি হয়তো তাও ঠান্ডা রয়েছে, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে। তা যাই হোক চলো এখন ভাতটা বসাবো, দেখি আবার কে এসছে। আজকে ভিডিওটা এখান থেকেই আমি আরম্ভ করলাম, আজকে একটু লেট করে ভিডিও করলাম। তা আমার সাবস্ক্রাইব হচ্ছে কিন্তু এত কম হচ্ছে কেন, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, এত কম হচ্ছে কেন? আর একটু করো, আর একটু বাড়াও, সাবস্ক্রাইব বাড়াও আমার। আমি বারেবারে বলি না তোমাদেরকে, তোমরা সাবস্ক্রাইব না করলে আমারও ভালো লাগে না, আমাকে যদি ভালোবেসে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা দেখার আগে তার সঙ্গে কমেন্টও করবে, শেয়ারও করবে, আর লাইকও দেবে। তা যাই হোক, তা এখন রান্নাটা শেষ হলে লাঞ্চ করতে বসবো। চলো রান্নাটা আগে কমপ্লিট করে নিই, করে নিয়ে তারপরে লাঞ্চের সময় তোমাদের কাছে আমি আবার আসছি। লাঞ্চের পর আমি আর দেবা মিলে, তারপরে তো বাবুর টিচার এসেছিলো পড়াতে, তা বাবুর টিচার পড়িয়ে তারপরে চলে গেছিলো। চলে যাওয়ার পর তারপরে বিকেলে চা খেয়ে আমি আর দেবা মিলে বেরিয়েছিলাম। এখন বেরিয়ানোর পর আমার সাথে একটা বড় বাজে জিনিস হয়ে গেছে, যেটা হচ্ছে আমার একটা পুরো ভালো মতো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা স্কুটি থেকে আমি আর দেবা মিলে দুজনেই পড়ে গেছি। পড়ে যাওয়ার পর দেবার একটু হাতে পায়ে চোট লেগেছে, কিন্তু আমার যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমার ডান হাত গেছে ভেঙে। এই দেখো, আমি হাতের মধ্যে, এই দেখো, এইভাবে এখন রয়েছি। কারণ যে সময় হয়েছে সেখানে, এটা হয়েছে আমার বড়নগরে, ওখানটাতে হয়েছে। তা বড়নগরে জেনারেল হাসপাতালে গেছিলাম, কিন্তু তখন কোনো ডাক্তারও, ওদের আবার অর্থোপেডিক ডাক্তার নেই, এবার এক্স রে কিছুই হয়নি। তা আমাকে জাস্ট পেনকিলার দিয়েছে খাওয়ার জন্য, সেটা আমার কিনেছি। এবার পেনকিলার আমাকে, মানে প্রথম যে কথা, পেনকিলার থেকে মেন হচ্ছে আমার প্লাস্টারটা করতে হবে, সেটা তো প্লাস্টার ধরো আজকের দিনটা তো গেলই, পড়লো না। তা কালকে আমাকে সেটা আরজিকর যেতে হবে, আরজিকরে গিয়ে তোমার ওখানকার ডাক্তার দেখিয়ে, কারণ আমি এখানে, আমাদের এখানে যে নার্সিংহোম আছে অলিভিয়া, সেখানে আবার ডাক্তার নেই, সেই ডাক্তার হচ্ছে বিকেলবেলা, কিন্তু বিকেলবেলা অতক্ষণ বিকেলবেলা ডাক্তার চলবে না, সকালবেলা আমাকে যা করা সকালবেলাই করতে হবে। সেই জন্য একমাত্র আমার ভরসা হচ্ছে আরজিকর, আরজিকরে যেতে হবে। আরজিকরে গিয়ে আমাকে ওইখানে গিয়ে প্লাস্টার ঠাস্টার করে সব কিছু করতে হবে। তা চলো, এখন তো পেনকিলার ওষুধটা খেয়ে নিয়েছি, খুব ঘুম পাচ্ছে, কারণ যেহেতু ব্যথার ওষুধগুলো খেয়েছি। তা এখন আবার কালকে তোমাদের সাথে সকালবেলা দেখা হবে, কী হবে না হবে আমি তোমাদেরকে সকালবেলা আপডেট দেবো। এই দেখো, এখন আমি আর করে বসে আছি, আমার হাতে প্লাস্টারও হয়ে গেছে, এটা 106 নম্বর রুমে আমার প্লাস্টার টাস্টার সব হয়ে গেছে, রীতিমতোই ফ্র্যাকচার হয়েছে, কারণ এক্স রে সব করলাম সে সকালবেলা থেকে এসেছি, বুঝতে পারছো তো, মানে চেহারা শরীর থেকে বুঝতে পারছো কী অবস্থা, কিছু করা হয়নি। আমি দেবার বন্ধু মিলে এসেছি, তা এখন ওষুধ নেওয়ার জন্য বসে আছে, কারণ আমি দেখালাম একটাই কারণে হাসপাতালে, আমি নার্সিংহোমে দেখাতে পারতাম, কিন্তু নার্সিংহোমে ওরা ঠিকভাবে প্লাস্টারটা
করতে না যেটা হাসপাতালে ওরা ভালোভাবে প্লাস্টারটা করে। তা যেবার এখন আনতে গেছে ওষুধ, ওষুধ আনুক, তারপরে আমি বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে আমার কীরকম টাইপের প্লাস্টারটা হয়েছে। তোমার দেখো এই হয়েছে আমার ব্যান্ডেজ, বুঝতে পারছো মানে কী অবস্থা আমার হাতে, হাতের পরিস্থিতি কী অবস্থা। এই অবস্থা এখন রয়েছে, বলেছে দু মাসই মনে হয় বলেছে রাখতে, যদি জোড়া লেগে যায় তো ঠাকুরের কৃপায় ভালো, আর না হলে বলেছে জোড়া না লাগলে অপারেশন হবে। তা আমি ঠাকুরের কাছে প্রে করি, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো যাতে লেগে যায়, আমাকে যেন অপারেশন না করতে হয়। অপারেশন করলে খুব প্রবলেম, এমনিতেই তো মানে ডান হাতটা গেছে, ডান হাতটা মেন হচ্ছে কাজের জিনিস সেটাই গেছে, বা হাতটা হলে আমার অতটা অসুবিধা হতো না, কিন্তু ডান হাতটা খুব অসুবিধা হচ্ছে। তা চলো দাঁড়াও, আমি এখন একটু বিশ্রামটা করে নিই, করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আমি আসছি। এই দেখো এখন পরিস্থিতি এরকম হয়েছে, এই যে ব্যাগের মধ্যে হাত ঢোকানো, এখন এরকম ড্রেস পরেই থাকতে হবে, কারণ যতদিন না মানে হাতটা ধরা না, যতদিন না লাগছে ততদিন এইভাবেই থাকতে হবে, কারণ 7-8 দিন বসে হাতটা নাড়াতে না, কারণ যেহেতু হাতটা কুচি আছে মানে ওটা তো লাগতে তো একটু টাইম লাগবে, এখন এইভাবেই এখন বসে থাকতে হবে। কী অবস্থা বলো তো। তা যাই হোক, এখন পুরো দেবার উপর চাপটা পড়ে গেছে, ওরও শরীরে ব্যথা ফ্যাথা আছে, ওরও লেগেছে, তো এখন ওর ওপর প্রেশারটা পুরো পড়ে গেছে, রান্না বান্না সব কিছু পুরো প্রেশারটা, যতটুকু আমি পাচ্ছি করছি, ধরো মেশিনে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁথা ঠাঁচা করছি, কিন্তু উপায় তো নেই, ধরো একা সংসারে প্রত্যেকেই সব কিছু করতে হয়। এখন দেখা যাক, এখন ডাক্তার যা ওষুধ টষুধ দিয়েছে, তারপরে 12 দিন কি 15 দিন পর ডাক্তারকে দেখাবো, এই অবস্থাতেই ডাক্তার দেখবে, আবার এক্স রে করবে, করে তারপর ডাক্তার যা ডিসিশান নেবার নেবে। তা আজ থেকে গুনগুনকে প্রথম স্কুলে পাঠালাম, এখন গুনগুনের পরিণতি হয়ে গেছে কি গুনগুনটাও নিজে নিজে স্নান মান সব কিছু করতে হচ্ছে, করতে হবে। তা যাই হোক চলো, আমি এখন একটু বিশ্রাম টিশ্রাম করি, করে কারণ ওষুধ টষুধ খাবো, খেয়ে একটু বিশ্রাম করবো, বিশ্রাম করে তারপরে লাঞ্চে তোমাদের সাথে আমি দেখা করছি। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি, কারণ প্রথম কথা হচ্ছে 8 তারিখে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 9 তারিখে আমি 8 তারিখ তো হ্যাঁ 8 তারিখ আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, 9 তারিখ আমি আরজিগড়ে গেছিলাম, আরজিগড়ে গিয়ে আমার ব্যান্ডেজ ট্যান্ডেজ সব করানো হয়েছিলো। এই যেটা দেখো এখন ব্যান্ডেজে এরকম হয়ে রয়েছি, প্লাস হাতের মধ্যে ব্যাগ পড়তে হয়েছে, কারণ যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিলো তখন আমাকে ওরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে ওই ক্রেপের যে দড়ি থাকে সেই দড়িটা দিয়ে দিয়েছিলো। তা এখন ডাক্তার বলেছে যে এই হাতটা 90 ডিগ্রি ভাবে রাখতে, মানে যাতে হাতটা এদিক ওদিক না হয়। তা এখন তো যতদিন হয় অনেকটা হয়ে গেল, এই 15 তারিখ এলে মনে হয় 1 মাস হবে, এই 1 মাস বলি 1 সপ্তাহ হওয়ার পরে মানে আমার যে অ্যাক্সিডেন্টটা যে হয়েছে। তা যাই হোক, তা সেই জন্য আমি আর ভিডিওটা বানাতেও পারিনি, কারণ প্রথম কথা হচ্ছে এত যন্ত্রণা, মানে যেদিনকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছে যেদিনকে আমি রাতে করেছি সেদিনকে হয়তো ভিডিও কথাটা শুনেও বুঝতে পারবে যে আমার মানে কীরকমভাবে আমি কথা বলছি জড়ি জড়ি, কারণ সেই সময় আমার প্রচণ্ড যন্ত্রণা ছিল, মানে একদিকে আমি তোমাদের সাথে কথা বলছি একদিকে আমার যন্ত্রণা হাত ফেটে যাচ্ছে, তার মধ্যে তো ধরো পেনকিলার খাওয়া ছিল, যেহেতু দেবা তখন পেনকিলার কিনে দিয়েছিলাম, সাঁতারে পেনকিলার খেয়েছিলাম বলে পেনকিলারে একটা মানে ইয়ে ছিল, ওই কী বলে তোমার মানে কি পেনকিলারে একটা নেশার টাইপের একটা থাকে না, ঘুম ঘুম ভাব, সেইটা তখন ছিল, মানে তখন মনে হচ্ছিলো যে আমি একটু শুই, মানে তখন খেতে কথা বলতে কিচ্ছু ভালো লাগছিল না। তা যাই হোক, এখনও মাঝে মাঝে একটু পেন হয়, পেন বলতে তোমার ওই একাদশী অমাবস্যা পূর্ণিমাতে তো প্রচণ্ড পেন হয়, মানে তখন মনে হয় যেন হাতটা ফেটে যাচ্ছে, হাতটা মানে আবার মনে হয় ওই জায়গা থেকে কিছু হয়েছে, কিন্তু কিছুই না, জাস্ট যেহেতু তোমার প্লাস্টারটা দেওয়া রয়েছে বললো, আমি যাদেরকে জিজ্ঞেস করি তারা বললো যে সেই সময় মনে হয় হাতটা লাগে, মানে ওই হাতটা লাগলে ঘষা খেলে ওরকম পেনটা হয়। তা যাই হোক, তা আমাকে এখন 21 তারিখে গিয়ে মানে এই আগস্টের 21 তারিখে
গিয়ে আমি এক্সরে করব। এক্সরে করার পর ডাক্তার দেখবে, বুঝবে। ডাক্তার যদি বলে যে এক্সরে করে দেখে যদি আমার হাড়টা জুড়ে গেছে, তাহলে আর অপারেশন টপারেশন করা মানে ইয়েতে যাব না। তখন ডাক্তার যতদিন ডাকতে বলবে এই প্লাস্টার অবস্থা আমাকে আবার থাকতে হবে। আর যদি না জোরে তাহলে মনে হয় ডাক্তার অপারেশনে ডিসিশান নেবে, মানে তখন দেবাকে বলবে কি করতে হবে না আমরা। কিন্তু আমি ঠাকুরের কাছে প্রে করি, তোমরাও ভগবানের কাছে প্রে করো যাতে আমাকে অপারেশনটা না করতে হয়। অপারেশন করলে খুব মুশকিল, একেই তো এই ডান হাতটা মানে বন্ধ হয়ে যায়, আমার যে কী বিরক্তিকর লাগছে সব দিক দিয়ে, না খাওয়া, না স্নান, না জামা কাপড় মেলতে পারছি, মানে আমার ঘরের যা অবস্থা। আর তার থেকেও মেন হচ্ছে ঘর তো ঠিক আছে, ধরো অবস্থা হয়েছে, দেবার ওপর প্রচণ্ড প্রেশার পড়ে যাচ্ছে, প্রচণ্ড। আমি বুঝতে পারছি, আমি ফিল করছি যে ওর ওপর যতই হোক একটা ছেলে না, একটা মেয়েদের জিনিস আর ছেলেদের বিশাল বড়, মানে আকাশ পাতাল তফাত। যতই তারা রান্না জানুক যা জানুক, মেয়েরা না হলে দেখবে সংসার কোনো মতেই চলে না। ও তো ও রান্না করতে হচ্ছে, বাসন মাছ ধরছে। বাসন মানে কি, ধরো আজকে আমার দুদিন ধরে মাসি নেই, মাসি ছুটি নিয়েছে, এবার এই বাসনগুলোকে মাছ ধরছে। এবার এক্সট্রা বাসন রাখা যাচ্ছে না, এক্সট্রা বাসন রাখা যাচ্ছে একটা, কারণ এক্সট্রা বাসন রাখলেই মাসি একটু মেজাজ দেখাচ্ছে। তার যাই হোক, তা সেই জন্য আমি কালকে দেবাকে বলেছি যে তুমি যতদিন মাসি ছুটিতে রয়েছে তুমি পেপারের প্লেট নিয়ে আসো, পেপার প্লেটের মধ্যেই আমরা খাবো। পেপার প্লেটের মধ্যে ওটা হচ্ছে কি, ওটা ইউজ অ্যান্ড থ্রো, খেয়ে দিয়ে আমরা ফেলে দিতে পারবো, ওটা তো আর দেবাকে মাছ ধরছে না। তো সেই জন্যেই আমি খালি ভগবানের কাছে প্রে করছি যে ভগবান মানে ঠাকুর আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, মানে আমার সুস্থটা হলে, আমার সুস্থটা খুব দরকার, খুব প্রয়োজন। তারপরে গুনগুনে স্কুলের কিছু জিনিস তো আছে, তার থেকেও মেন যে জিনিসটা সেটা হচ্ছে বাবুর এখনও প্রজেক্ট বাকি, মানে একটা কমপ্লিট হয়েছে আরও দুটো না তিনটে বাকি, যেটা মানে একটা কমপ্লিট শেষ হতে না হতেই আমার এই অবস্থাটা হলো। মানে আমার যে কী লাগছে তাও ওদের স্কুলের টিচারকে বলা, যতই হোক বলা থাকুক যাই তো, নিজেদের তো একটা ইয়ে লাগে। তা যাই হোক, আজকে হয়তো আমি ভিডিওটা আপলোড করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে, তার সঙ্গে বেল আইকনটাও টিপবে, যাতে আমি যতবার যখনই যা ভিডিও দিই তার নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা জিনিস হচ্ছে, হয়তো আমি এটার পর ভিডিও করতে পারবো না, কারণ আমার এই বাঁ হাতে ধরে মোবাইল ধরে যে ভিডিও করা মানে পাচ্ছি না, মানে খুব প্রবলেম হচ্ছে, তাই সেই জন্য হয়তো আমি ভিডিও নাও করতে পারি। যদি বা করি তাহলে হয়তো সেটা দেবাও করতে পারে, আর যদি না হয় তাহলে জানবে আমার হাত যখন সব ঠিকঠাক হয়ে যাবে, সব কিছু পরিষ্কার হয়ে যাবে, তারপরে আমি তোমাদের কাছে আবার ভিডিও নিয়ে আসব। তখন আমার সব জিনিস ডিটেলসে তোমরা সব কিছু জানতে পারবে। তা এখনকার মতন টাটা, বাই বাই।